আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জহুরাস কিচেনে আপনাদের স্বাগত। তাহলে আজকে আপনাদের জন্য একটি খুবই মজাদার মরিচ খোলা রেসিপি নিয়ে আসছি। এটা নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এটা আমরা পাঙ্কাস মাছ দিয়ে করি, অন্য মাছ দিয়ে করি, ইলিশ মাছ দিয়ে করি, রুই মাছ দিয়ে করি। আজকে আপনাদের দেখাবো আমি পাঙ্কাস মাছ দিয়ে। খাবারটা কিন্তু খুবই মজা, একবার রান্না করে দেখবেন। অনেকে পাঙ্কাস মাছ খেতে চায় না, রান্নাটা খেলে অবশ্যই বারবার খেতে চাবে। তাহলে এর জন্য লাগছে আমার পাঙ্কাস মাছ। এখানে আমি তেলের পিসটা নিছি, তেলের পিসটা কেউ খাইতে চায় না, এই জন্য তেলের পিসটা দিয়ে আমি এভাবে রান্না করি। এর জন্য লাগবে হচ্ছে আমার পাঙ্কাস মাছ, আর লাগবে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর লাগবে হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর আদা রসুন বাটা। তাহলে আপনারা দেখতে থাকুন, আমি রান্নার প্রসেসিং এ চলে যাচ্ছি। রান্নার পরে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি লাগবে যেহেতু মরিচ খোলা। তাহলে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে পেঁয়াজগুলো রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু আমি ভেজে নিব, এগুলো লাল লাল মানে একটু মানে পেঁয়াজের কাঁচা জায়গাটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব 5 মিনিট। তাহলে আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিব হচ্ছে এই যে রেখেছিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, এগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি, যেন তেলটা ফিরে যাবে। এরপর যে দুধ দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা অবশ্যই দিবেন, আদা রসুন বাটাটা দিলে কিন্তু পাঙ্কাস মাছের ঘ্রাণটা করবে না, খুবই মজা লাগবে। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু মরিচ খোলা, আদাটা অল্প দিচ্ছি। এখন আমি মশলাটা 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, 5 মিনিট পর আবার আসছি। মশলাটা আমি কষিয়ে নিব, এখন ঢেকে দিব, 5 মিনিটের জন্য অপেক্ষা করছি, তারপর দেখবো কি পরিস্থিতি। তাহলে আমার মশলাটা দেখুন কিভাবে তেলটা গায়ে গায়ে চলে আসছে, এটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে মাছগুলো রেখেছিলাম, এই মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/2 কেজি পরিমাণ মাছ নিছি, তার পরিমাণ অনুযায়ী যার যার ঘরের সদস্য সংখ্যা যেমন তেমনই নেবেন, যে যেরকম অল্প করেও খেতে পারেন, বেশি করেও করতে পারেন, কিন্তু অনেক মজা। এটা আপনি বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় মাছ ভুনাটা। এটা আমি কিন্তু ভেজে নিই নাই, এটা কষানোতেই হয়ে যাবে। তাহলে এরপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে পরে আবার 10 মিনিট পর চলে আসছি, একটু 5 মিনিট পর চলে আসছি। আমার মাছটা ভালো হয়ে কষিয়ে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এভাবে একটু হালকা করে নেড়ে দিবেন, বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু সামান্য একটু হালকা করে নেড়ে দিলেই হবে, বিছিয়ে বিছিয়ে দিব। এরপর যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি, পানিটা দিয়ে দিব। এরপর যে আমি দিয়ে দিব হচ্ছে একটু পানি, পানিটা দিব, মাছটা একটু সেদ্ধ হবে। কারণ আমার বাসায় মরিচ খোলা ঠিকই, কিন্তু একটু ঝোল ঝোল খায়, এটা ঝোল ঝোলটাই বেশি মজা লাগে। তবে আপনারা চাইলে এটা পোড়া পোড়াও করতে পারেন, আমার বাচ্চারা একটু ঝোল ঝোলটা পছন্দ করে, তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব। যদি সাইডে মশলা থাকে এভাবে কড়াইটা ধরে ঘুরিয়ে দিবেন, মশলাটা চলে আসবে পানির সাথে সাথে। তাহলে দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে দিলাম। এখন আর 5 মিনিট রান্না হবে, আর কিছুই আর অপেক্ষা করা লাগবে না। এরপর যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিলে কিন্তু মাছের গন্ধটা করে না, খুবই মজা লাগে খেতে। আর দিয়ে দিব হচ্ছে যেখানে মরিচগুলো, তাহলে আমি এগুলো দিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিব, দেখি কতক্ষণ পরে চলে আসতেছি। তাহলে এরপর যে আমার কিন্তু ভুনাটা একেবারে সুন্দর চলে আসছে গায়ে গায়ে। এখন আমি এটা নামিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে।
তাহলে ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার, এটা মরিচ খোলা বলতে পারেন, কেউ ভুনা বলতে পারেন, তৈরি হয়ে গেল। তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার চ্যানেল ট্রাই করে দেখবেন, খুবই মজাদার খাবার। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওগুলো দিব সবার আগে আপনার কাছে চলে যাবে। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।